পরিমণি রে ওর নানা শামসুল হক গাজী উনি পালন টলন করত, সে ছিল বগুড়াতপুর স্কুলের হেডমাস্টার, ওই যুগের বিএবিএড। তাই ভালো মানুষ, কোনো কিছু করে নাই, তাই নাকাল ওই নানা ওই নাতি লালন পালন করত আর এখানে পড়াশোনা করত। তো এর ভিতরে আর আপনার টেনে পড়া অবস্থায় মনে হয় বিবাহ হয়েছিল। তা বিবাহ হয়েছিল, বছর খানেক ছিল, এর ভিতরে আবার ডাইভোর্স হয়ে গেছে। ডাইভোর্স হয়ে গেলে ওর বাবার লগে ঢাকা গেছে। ঢাকা গেছে পর ওইখানে ওই ওর বাবা খুন হয়েছে। খুন হওয়ার পর ও এতিম হয়ে গেছে, তখন আবার এই নানার আশ্রয় নিছে। তা আশ্রয় নিলে আপনার দেশে বই এভাবে কোনো খারাপ কাজ কাম এসব ছিল না, মেয়ে ভালো ছিল। আচ্ছা, ওর পারিবারিক সম্পর্ক ওই সুন্দর ছিল, নৈতিকতা ভালো ছিল এবং বাল্য জীবন সে ভালো ছাত্র ছিল। সে আমার স্কুল থেকে সে বৃত্তি পরীক্ষা মানে সে মেধাবী হিসাবে সে লাভ করছে, পাইছে, বৃত্তি পেয়েছে। ওই বছর কতজনে বৃত্তি পেয়েছিল? ও বৃত্তি ওই একাই পেয়েছে, ওই একাই বৃত্তি পেয়েছিল। ওরে আপনারা কি নামে চিনতেন? ওর স্মৃতি, শামসুন্নাহার স্মৃতি। আমি দেখছি যেখানে সে যাইত সেখানে সে প্রথম স্থান অধিকার করছে। আমি সিংখালি কলেজে চাকরি করি, আমার কলেজে আমি নিয়ে গেছি। তা মামারা ওই যে একটা হাড়ে নিয়ে একটা ই করছিল, অনুষ্ঠানে করছিল, সেখানে সেটা সেখানেও সে ফার্স্ট হয়েছিল, পিরোজপুর জেলায় ফার্স্ট হয়েছিল। এবং যখন সে পঞ্চম শ্রেণীতে পড়াশুনো করে সেটা তার প্রাইমারি, সে নানি ছিল প্রধান শিক্ষিকা, সেখান থেকে সে স্কলারশিপ পেয়েছে। শুধুমাত্র স্কুল থেকেও একাই স্কলারশিপ পেয়েছে, এখন পর্যন্ত আর কোনো মেয়েই পায়নি। এরপর সে সাংস্কৃত অনুষ্ঠানে যোগ দিয়ে সে তো বড় নায়িকা যায়। নায়িকা হওয়ার পরেই তো তার পিছনে যে যত বড় হয় তার পিছনে শত্রু তত লেগে থাকে। সে 2011 শিক্ষাবর্ষে আমার কলেজে মানবিক বিভাগে ভর্তি হয়েছে, যার কলেজের সিনিয়র রোল 204। এরপরে আর আমার কলেজে সে ওই ভর্তি হওয়ার পরে আসেও না, লেখাপড়াও করে নেয়। তারপর সে কোথায় লেখাপড়া করছে এই বিষয়ে আমি জানি না। স্যার, আপনারা জানেন যে এলাকায় বিয়ে হয়েছিল এবং এলাকায় তার আচার আচরণ কেমন ছিল? এলাকায় তার বিয়ে হয়েছিল, তখন তাকে অতটা সে বয়স ছিল না, তখন তো এসএসসি পাশের সাথে সাথে বা তার আগে বিয়ে হয়েছিল। আমাদের এখানে স্থানীয় এটা জনাব জাকির হোসেন সাহেব, উনি ভোলাতে যুব এই সে জনতা ব্যাংকে চাকরি করেন। ওনার ছেলে ইসমাইল নামে একটা ছেলের সাথে বিবাহ হয়েছিল, পরে হয়তো 2-3 বছর পরে বিবাহটা ডিভোর্স হয়ে গেছে। কি কারণে ডিভোর্স হয়েছে তা জানি না। ঢাকা যাওয়ার পরে আমরা শুনেছি চলচ্চিত্র জগৎ কাঁপায় কলছে, চলচ্চিত্র জগতের এক বিশাল নায়িকা। এটা আসলে আমাদের জন্য গর্বেরও, কিন্তু আমার এলাকার মেয়ে বিশেষ করে আমাদের ভগীরথপুর স্থানীয় প্রাইমারি স্কুল, হাই স্কুল এর ছাত্রী এবং সর্বশেষ আমার কলেজেরও ছাত্রী, এদিকে আমরা অনেকটাই গর্বিত যে এখান থেকে সে গিয়া ওখানে এত বড় সুনাম অর্জন করছে। এই সুনামের পাশাপাশি আজকে শোনা যায় যে সে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। কি কারণে গ্রেপ্তার হয়েছে, কাদের অভিযোগে সেটা তো আমরা জানি না।